हेलो स्टूडेंट्स, 2021 साल नीट परीक्षा देवार पर तुम्हारा हम अने मन हे जोटा एक्सपेक्टेशन छो से अनुजाई परीक्षा है सूतरा ए बचर सिलेक्शन होना बाड़ी फिर तुम्हारा आंसर की बा सल्यूशनगुलर संगे निजे आंसर मिलिए मिलिए देखार पर तुम्हारा एरकम भावचो जो ए बचर हम सिलेक्शन होना तो जर एरक परीक्षा आसानुरूप है ता पशापाशी एट भावचो नेक्स्ट इयारे आर परीक्षा देवे कि ना एक बचर ड्रप नहीं फुल प्रिपरेशन नहीं एक अने कन्फ्यूशन मध्य आसो आजकल भिडियो हमें तुम्हारा से ही कन्फ्यूशन दूर करते खानिक सहाज्य करते तुम्हारा एट सिद्धान एक्चुअलि तुम्हारे निजे ये एंटायरलि तुम्हार निजस्व व्यक्तिगत सिद्धान एन तुम ड्रप ने कि नेना से तुम्हारे अन्न क्यों डिसाइड कर देवें ना तुम्हार बाबा माओ देवें ना को टीचार को बंधुबान्धव क्यों ही ना सिद्धान सम्पूर्ण तुम्हार निजे व्यक्तिगत आजकल भिडियो हमें क्यों करते तुम्हारा से सिद्धान सहाज्य करते कैकटा विषय सामने उपस्थापन कर किन्तु सेगुलो बलार आगे आमी तोमादेरके दुई एकटा इनफरमेशन दीते चाहिए सेटा होच्छे 2021 सालेरई किन्तु शुरू दिके एरकम शोना जाच्छिलो जे 2021 सालेर नीट परीक्षाटा दुटो फेजे होबे दुटो अटेम्प्ट सबाई पेते चलेछे किन्तु सामहाउ सेटा होयनि सुतरां 2022 साले किन्तु आबारो सेई एकई गुंजन उठबे एबं होयतो 2022 साले अफिशियली दुटो फेजे परीक्षा सुजोग पेलेओ पेते पारो तो सेटा एकटा पजिटिव पॉइंट पाशापाशी 22 सालेर परीक्षाटा अनलाइन होते पारे এরকম একটা খবর আছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি 2022 সালের শুরুর দিকে বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নাগাদ আমরা যদি দেখি যে করোনার প্রভাবটা ক্রমশ কমে আসছে তাহলে কিন্তু নরমালি যে সময় পরীক্ষা নিট পরীক্ষা হতো বিগত 2020 এর আগে অর্থাৎ মে মাসে তো সেই রকম মে জুন মাসে কিন্তু পরীক্ষাটা হওয়ার একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে কিন্তু প্রিপারেশনের সময়টা একটু কমে আসছে এটা একটা মাইনাস পয়েন্ট এছাড়া পরীক্ষা নরমালি যেরকম হয় মানে যেরকমটা হয়ে আসছে গত 2-3 বছর ধরে एनसीईआरटी बेस्ड पेपर सरकमटाई है फले काट अफ जे रखम एन जा गत बचर सम्भवतः 570-72 रेंजे काट अफ गए वेस्ट बेंगले अनरिजार्वड कैटागर क्षेत्र तो काट अफ बाढ़ बी कमें जदिव ए बचर सिनारिओं एक आलदा गत बारे तुलन 2021 साल पेपर एकटू टाफ हो फले 10-12 नम्बर काट अफ गत बारे तुलन कमते परे क्योंकि सामने बचरे जदि परीक्षा आबारों क्वेश्चन सोजा है আবারও কিন্তু এবং সোজা হওয়ার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে কিন্তু কাটঅফটা আরো হাই যাওয়ারই সম্ভাবনা বেশি এইগুলো মাথায় রেখে তারপরে কিন্তু তোমাদেরকে এগোতে হবে এখন ড্রপ নেবে বা নেবে না সেটা ডিসাইড করার আগে আমরা এটা দেখে নি যে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় আমার প্রিপারেশনে ঘাটতি থেকে গেল কি কি আরো বেশি করলে হয়তো আমি এবছরই সাফল্য পেতাম তো এরকম কোন কোন জায়গা আছে যেগুলোতে আমার ভুল হলো বা রেকটিফাই করার সম্ভাবনা আছে প্রথম কথা হচ্ছে যে প্রস্তুতিটাই কি আমাদের দেরি করে শুরু হয়েছিল 11 এর শুরু থেকেই আমরা প্রস্তুতি নেওয়া আমাদের উচিত নিট বা জেই মেন অ্যাডভান্স যাই হোক না কেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কিন্তু আমরা শুরু থেকেই সেই প্রস্তুতির দিকে যাই না আমাদের সেরকম কেউ বলারও থাকে না দেখো 3 নম্বর পয়েন্ট আমি লিখেছি যে গাইডেন্সের একটা অভাব এটা ছিল কি না আমাকে কেউ বলার ছিল না যে হ্যাঁ 11 এর শুরু থেকেই একদম স্ট্রিক্টলি প্রিপারেশন নিতে হবে তো এই এই এইরকম কোনো সমস্যা ছিল কি না যদি হ্যাঁ বা না হয় সেটা সেকেন্ড কলামে লিখবে দুই নম্বর পয়েন্টে আমরা বলছি যে ভালো করে পড়িনি বা কিছু চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার নেই হ্যাঁ হয়তো 11 এর শুরু থেকেই আমি পড়তে শুরু করেছিলাম জয়েন্টের জন্য বা নিটের জন্য কিন্তু মাঝখানে গিয়ে আমি খেই হারিয়ে ফেলেছিলাম কোনোভাবে তখন কনফিডেন্স ল্যাক করেছিল বা যে কোনো কারণেই হোক পড়াটা কন্টিনিউ করিনি কোনো কোনো চ্যাপ্টার খুব কঠিন ফিজিক্সের মেকানিক্স কিছুই বুঝতে পারিনি ইত্যাদি কনসেপ্ট ক্লিয়ার হয়নি হতে পারে প্র্যাকটিস যথেষ্ট পরিমাণে করিনি প্র্যাকটিসটা আমি সবসময় তোমাদের বলে আসি যে এটা ঘড়ি ধরে 20টা যদি কোয়েশ্চেন আমাকে করতে হয় তাহলে ঘড়ি ধরে 15 মিনিট সেট করে দিই ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে যে এই সময়ের মধ্যে আমি কটা কোয়েশ্চেন পারছি করতে সেইটা আমাকে দেখতে হবে এইটা যেহেতু এটা কোথাও ল্যাক করেছে কি না যেটার এফেক্ট পরীক্ষায় গিয়ে পড়েছে যে হয়তো সমস্ত কোয়েশ্চেনের আনসারই করে উঠতে পারিনি ওই সময় বা রিভিশন খুব ভালো করে যতবার করে রিভিশন করা উচিত ছিল বলে আমার মনে হয়েছিল ততবার আমি করতে পারিনি বাংলা মিডিয়াম আমরা স্টুডেন্টরা এনসিইআরটি টেক্সট বইটাকে আমরা একটু অবহেলা করি সেইটা করেছে কিনা কোথাও মোস্ট ইম্পর্টেন্টলি কোনো ডিস্ট্র্যাকশনস ছিল কি না আমরা ফেসবুক ইনস্টাগ্রাম মোবাইলে গেম খেলা ইত্যাদি নিয়ে খুব মেতে থাকি সেইগুলো কোনোভাবে এফেক্ট করেছিল কি না প্রত্যেকটারই কিন্তু উত্তর হ্যাঁ বা না পাশে লিখতে হবে আমি তোমাদেরকে বলবো যে এই টেবিলটা তোমরা খাতায় কপি করবে পুরো এবং সেইটা পাশাপাশি তোমরা এইগুলোর উত্তর লিখবে তো তারপর দেখো পরীক্ষা হলে গিয়ে কিছু নার্ভাসনেস কাজ করে অনেকের তার জন্য অনেক সিলি মিস্টেক্স হয় যা পড়ে এসেছি সব ভুলে যাই
এমন আমি নার্ভাস হয়ে যাই, এইরকম কোনো সিচুয়েশন হয়েছিল কি না? পরীক্ষার আগে, এক মাস আগে হতে পারে, দু মাস চার মাস আগে হতে পারে, এমন একটা শরীর খারাপ হলো আমার যাতে করে আমার 15 দিন বা এক মাস পড়াটাই পিছিয়ে গেল, এইরকম কোনো সমস্যা হয়েছিল কি না? মোস্ট ইম্পর্টেন্টলি, পরীক্ষার ঠিক আগে আমরা যেরকমভাবে পড়েছিলাম, পরীক্ষার এক মাস দেড় মাস আগে আমরা সাধারণত মানে একদম ফুল এনার্জি নিয়ে পড়াশোনা করি, সেই এনার্জিটা সারা বছর ছিল কি পড়ার সময়? সেইটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে হ্যাঁ ইয়েস ছিল আমার বা ছিল না। আমার মনে হয় বাঁদিকের কলামটাতে আমি যা যা লিখেছি তার মোস্ট অফ দ্য আনসার্স হবে হ্যাঁ, অর্থাৎ ভালো করে পড়িনি, প্র্যাকটিস ভালো করে করিনি, ডাউট ক্লিয়ারে অনেক সময় সমস্যা ছিল, রিভিশন যথেষ্ট পরিমাণে করতে পারিনি, ডিস্ট্র্যাকশানস প্রচুর হয়েছিল, হ্যাঁ ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে পারিনি। এখন এইগুলো যদি মোটামুটি হ্যাঁ হয়, থার্ড কলামে এখানে লিখছি যে এই সমস্যাগুলো এবার মেটানো যাবে কি? এখন এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মেটানো যাবে, এইরকম একটা জায়গায় তোমাকে আসতে হবে, তোমার মাইন্ডসেটটা ওই রকম থাকতে হবে যে হ্যাঁ এবার আমি এনসিইআরটি টেক্সট বই, বিশেষ করে বায়োলজি বা ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে, একদম লাইন বাই লাইন পড়বো, মুখস্থ রাখবো, ডাউট ক্লিয়ার করতেই হবে, রিভিশন প্র্যাকটিস কোনোটায় কোনো খামতি রাখলে চলবে না, এই রকম মাইন্ডসেট কিন্তু রাখতে হবে। হ্যাঁ শরীর খারাপটা এখন হবে কি না সেটা আমি আগে থেকে তো বলতে পারি না, সেটা হতেই পারে, কিন্তু স্টিল তার জন্য কিছু প্রিকশনস যেগুলো আমাদের নিয়ে রাখা দরকার সেইটা নিয়ে রাখতে হবে। কারণ বুঝতেই পারছো যে এই সামনের একটা বছর তোমরা যারা ড্রপ নেবে বলে সিদ্ধান্ত নিতে চলেছো বা অলরেডি কেউ কেউ সিদ্ধান্ত নিয়েই ফেলেছো অলমোস্ট, এই একটা বছর কিন্তু তোমাদের জীবনের মোস্ট ভাইটাল সময় হতে চলেছে। সুতরাং নিজেকে সবথেকে বেশি প্রোটেক্টেড রাখার দায়িত্বটাও কিন্তু তোমার নিজেরই সবথেকে বেশি থাকবে এই সময়। এখন এই টেবিলটাকে অ্যানালাইজ করে তোমাদের যদি মনে হয় যে এর মধ্যে এই এই সমস্যাগুলো আমার মধ্যে দেখা দিয়েছিল এবং আমি অবশ্যই এই সমস্যাগুলোকে আগামী বছরের মানে এই এন্টায়ার এক বছরে এই সমস্যাগুলোকে আমি অবশ্যই ওভারকাম করতে পারবো এবং খুব কনফিডেন্টলি এবং খুব ডিটারমাইন্ড হয়ে আমি এক বছর প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দেবো এবং অবশ্যই আমি সিলেকশনটা নিয়ে আসবো, ডেফিনেটলি তোমরা ড্রপ নাও এক বছর। কারণ তোমরা যদি ড্রপটা না নাও, সাপোজ তুমি আর সেকেন্ড টাইম নিট পরীক্ষা দেওয়ার কথা ভাবলেই না, তাহলে তোমার যে ডাক্তার হওয়ার স্বপ্ন বা মেডিকেল লাইনে যাওয়ার যে ইচ্ছেটা সেটা তো এখানেই দি এন্ড হয়ে গেল। কিন্তু যদি তুমি আরেকটা অ্যাটেম্প্ট নাও তাহলে কিন্তু সেই স্বপ্নটাকে সফল করার আরেকটা চান্স তুমি নিজেই নিজেকে দিতে পারছো। সুতরাং তুমি নিজে নিজেকে আরেকটা চান্স দেবে না দেবে না সেটা তুমি ভাববে। অনেকে তোমাদেরকে বলবে যে শুধু শুধু একটা বছর নষ্ট হবে, কিন্তু একটা বছর নষ্ট হওয়ার বিশ্বাস করো কোনো জায়গায় এখানে নেই। আমরা অতীতে এরকম বহু ছেলে মেয়েকে দেখেছি যারা এই নিট বা জেই মেন অ্যাডভান্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এইগুলো থেকে সরে গিয়ে জেনারেল ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিল, বিএসসি অনার্স, সেটা হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি হোয়াট এভার, নেওয়ার পরে দেখা গেল যে তারা সেই অনার্সটা কমপ্লিট করতে 3 বছরের জায়গায় 4 বছর সময় নিল, একটা বছর তারা ড্রপ নিল, কেন? প্রিপারেশন ভালো হয়নি তাই। তাহলে সেই ড্রপটাই তুমি যদি তোমার স্বপ্ন সফল করার জন্য এইচএসের পরেই নাও, কী এমন ক্ষতি তাতে? একটা বছর অনেকের এরকম লস হয়, অনেকে এরকম ড্রপ দেয়, কেউ নিট পরীক্ষা বা জেই পরীক্ষা দেওয়ার জন্য, কেউ বা বিএসসি অনার্স পাস করার জন্য। সুতরাং তুমি কোন ক্ষেত্রে ড্রপটা নেবে সেটা এন্টায়ারলি তোমার ডিসিশান। স্বপ্ন সফল যদি করতে হয় ডাক্তার হওয়ার তাহলে ডেফিনেটলি এই বছর ড্রপ নিতে হবে। হ্যাঁ এবার 2021 সালের নিট পরীক্ষাতে আমি কত নম্বর পেলে পরে ড্রপ নেওয়ার সাহসটা করতে পারি ইত্যাদি কোনো কী বলবো বাইন্ডিং কিছু নেই। কিন্তু আমি জানি মোস্ট অফ দ্য স্টুডেন্টস তোমরা যারা এবছর ড্রপ নেওয়ার কথা ভাবছো তাদের সবারই স্কোরটা ওই 380-400 থেকে শুরু করে 500-510-20-র মধ্যে রেঞ্জ করবে। এখন এর কমও যারা নম্বর পাচ্ছে, সাপোজ কেউ হিসাব করে দেখলে যে 350 পাচ্ছ, তাহলে তার কি ড্রপ নেওয়া উচিত নয়? অবশ্যই ড্রপ নেওয়া উচিত, কিন্তু তাকে এটা মাথায় রাখতে হবে যে ছেলেটা 450 বা 480 পেয়ে ড্রপ নিয়েছে তার তুলনায় আমাকে অনেকটা বেশি খাটতে হবে। এখন সেই খাটনিটা করার জন্য কি তোমরা রেডি? প্রতিদিন 12 ঘন্টা পড়তেই হবে, পার সাবজেক্টে 2 ঘন্টা করে পার ডে থাকবে থিওরি পোর্শন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, আর বাকি 2 ঘন্টা থাকবে MCQ সলভ করার জন্য ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তাহলে পার সাবজেক্ট 2+2=4 ঘন্টা, 3টে সাবজেক্টের জন্য 12 ঘন্টা, প্রত্যেক দিন 12 ঘন্টা পড়াশুনো করার হেডেক যদি নিতে পারো, যদি মনে হয় যে আমি এই পরিশ্রমটা করতে পারবো, তাহলে তুমি 350 এবছর নিটে পাওয়ার পরেও তোমাকে আমি বলবো যে অবশ্যই তুমি আর একটা ড্রপ নাও এবং অ্যাটেম্প্ট নাও। কিন্তু তোমার যদি মনে হয় যে এত পড়াশুনো প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি করতে পারবো না, অসুবিধা হবে, এত পরিশ্রম আমার দ্বারা সম্ভব নয়, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি যদি এবছর
480 বা 500 পেয়ে থাকো তাহলে ড্রপ নিও না, তুমি চেঞ্জ করো অন্য কিছু, অন্য কোনো লাইনে তুমি সুইচ করো। একমাত্র কোন কেসে আমি ড্রপ নেওয়া থেকে তোমাদেরকে ডিসকারেজ করব, যদি তোমাদের মনে হয় যে 10-12 ঘন্টা পড়াশোনা প্রত্যেক দিন আমার পক্ষে সম্ভব নয়, আমার অনেক কাজ আছে, মোবাইলে গেম খেলা আছে, ঘুরতে যাওয়া আছে, বিকেলবেলায় আড্ডা দেবার আছে, টিভিতে IPL দেখা আছে, ওয়েব সিরিজ দেখতে হবে, ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ কাজ যদি তোমাদের থাকে, তাহলে অবশ্যই নিট দেওয়ার মতন এইরকম একটা কাজ করতে যেও না। তাতে করে যেটা হবে যে শুধু শুধুই এক বছর তখন নষ্ট হবে। এবার ড্রপ নেওয়ার সিদ্ধান্ত যখন তুমি নিয়ে ফেললে, এরপরে বেশ কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে সামনের বছরেও সিলেকশন হবে তো, পারবো তো, ইত্যাদি কনফিউশনের মধ্যে থাকলে কিন্তু হবে না। সেই ভয়টা কাটিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং কনফিডেন্টলি পড়াটা করতে হবে। পরীক্ষার হলে এবছর যা ফেস করেছো সেইটা যেন আর রিপিটেশন না হয় তার বন্দোবস্ত করতে হবে, নিজেকে মোটিভেটেড রাখতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্টলি তিনটে বিষয়কেই কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। এবছর পরীক্ষা দিয়ে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো যে শুধু বায়োলজিতে 360-350 বা 360 যদি পেয়ে যাই তাহলেই আমার সিলেকশন হয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। যারা যারা তোমরা এবছর রিপিট নেওয়ার কথা বা ড্রপ নেওয়ার কথা ভাবছো তাদের বেশিরভাগেরই কারণ হচ্ছে ফিজিক্স। ফিজিক্সটাকে কিন্তু একটু স্ট্রং বানাতে হবে এবং মেকানিক্স আমি পারি না, ছেড়ে দিলাম, ওই জাতীয় কোনো এক্সকিউজ কিন্তু চলবে না। প্রত্যেকটা সেগমেন্ট খুব ভালো করে পড়তে হবে, সেটা মেকানিক্স হতে পারে, কেমিস্ট্রি ক্ষেত্রে বলতে পারি আয়নিক ইকুইলিব্রিয়াম বা ইলেকট্রোকেমিস্ট্রির নিউমেরিক্যাল হতে পারে, বা স্টিরিওআইসোমেরিজম বা রিয়াকশন মেকানিজম হতে পারে। প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাকে কনফিডেন্টলি কনসেপ্ট সবার আগে ক্লিয়ার করো এবং প্রচুর MCQ সলভ করতে হবে। এবার আমি মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথাটা বলবো, যেটা আমি একটুখানি অলরেডি বললাম একটু আগে, যে 12 ঘন্টা করে কিন্তু প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে। বিভিন্ন ওকেশনস, সামনেই আমাদের দুর্গা পুজো আছে, তারপরে পর পর সব চলবে, বিয়ে বাড়ি, জন্মদিন, অমুক তমুক, মানে তোমাকে ডিস্ট্র্যাক্টেড করার জন্য এভরিথিং ইজ অ্যাভেলেবেল। তোমাকে কিন্তু নিজেকে সেই সমস্ত জায়গা থেকে বাঁচিয়ে রাখতে হবে, অন্য কেউ তোমাকে এই সমস্ত জায়গা থেকে বাঁচাবে না, বরং সবাই বলবে চল একদিন গেলে কিচ্ছু হবে না। কিন্তু এইরকম একদিন একদিন করে কিন্তু অনেকগুলো দিন নষ্ট হয়ে যাবে, পরে 2022 সালের পরীক্ষা দেওয়ার পর তোমার মনে হবে যদি আমি ওই দিনগুলোতে পড়াশুনো করতাম তাহলে হয়তো আর একটু বেটার হতে পারতো। এই রিগ্রেট যেন কখনোই তোমার মধ্যে না আসে, সেই জন্য ফোকাস নষ্ট হতে দেওয়া যাবে না। এই সমস্ত ওকেশনস প্রত্যেক বছর আসবে, কিন্তু নিটের জন্য এক বছর ড্রপ নিয়ে প্রিপারেশান নেওয়ার এই যে একটা বছর, এইটা তোমার লাইফের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বছর হতে চলেছে। সুতরাং বি ভেরি ভেরি কেয়ারফুল। মোবাইল ফোনটাকে কেবলমাত্রই পড়াশোনার কাজে লাগাও, অন্য কোনো কাজে মোবাইল ফোনকে ব্যবহার করো না। যে কোনো সোশ্যাল মিডিয়া, গেম খেলা ইত্যাদির প্রতি যদি তোমাদের অ্যাডিকশান থাকে এবং তারপরেও তুমি যদি নিটের জন্য আরেকবার প্রিপারেশান নিতে চাও, তাহলে আমার মনে হয় না সেটা খুব একটা ওয়াইজ ডিসিশান হবে। এই সমস্ত অ্যাডিকশান, ডিস্ট্র্যাকশান, এইগুলোকে কিন্তু একদম জিরো করতে হবে। এবার কথা হচ্ছে প্রিপারেশান তো নেবো, কিন্তু কীভাবে? প্রথম কথা হচ্ছে একটা সঠিক প্ল্যানিং দরকার, যে আগামী এত দিনের মধ্যে আমার সিলেবাসটা কমপ্লিট হবে, তারপরে এত এতগুলো আমাকে টেস্ট দিতে হবে। এখন এটার জন্য কি আমাকে কোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে হবে নাকি বাড়িতে আমি একা পড়লেই হবে? দেখো, বিষয়টা হচ্ছে যে কোচিং ইনস্টিটিউট মানেই আমাদের মাথায় একটা থাকে ওরকম যে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার একটা গল্প, কিন্তু ইদানিংকালে এরকম ইনস্টিটিউট বেশ কয়েকটা হয়েছে যারা কিন্তু অনলাইন কোচিং দেয় এবং একদম মিনিমাম একটা খরচে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফিজিক্সওয়ালা। এখন এদের সাথে আমার কিন্তু ডিরেক্টলি কোনো কানেকশন নেই, তোমাদের মনে হতে পারে যে আমি ফিজিক্সওয়ালাকে প্রমোট করছি, কিন্তু বিশ্বাস করো ফিজিক্সওয়ালাকে প্রমোট করার মানে আমার কাছ থেকে ওরা প্রমোশন চাইবে এইরকম ওদের দুর্দিন এখনও আসেনি। বিষয়টা হচ্ছে যে ওরা একেবারেই কম খরচে 4,000 টাকায় মাত্র এক বছরের প্রিপারেশান দিচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্টের। সম্ভবত 6 মাস এর মধ্যে সিলেবাস কমপ্লিট করবে, তারপর টেস্ট চলবে এবং বেশ ভালো মানের একটা প্রিপারেশান। তোমরা অনায়াসেই কিন্তু তাদের ওয়েবসাইটে বা তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ডেমো ভিডিও প্রচুর আছে, ভিডিও দেখতে পারো, দেখে যদি তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি অবশ্যই সেই কোর্সে জয়েন করতে পারো। একটা ইনস্টিটিউট জয়েন করলে কী হবে, তুমি একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে থাকবে, একটা বাইন্ডিংস থাকবে তোমার, যে সপ্তাহে 5 দিন আমাকে ওখানে 3টে সাবজেক্টেরই ক্লাস করতে হচ্ছে 2 ঘন্টা করে। তো সেইটার মধ্যে তুমি যদি থাকো তাহলে তোমার পড়াটা একটা সিস্টেম্যাটিক্যালি এগোতে থাকবে। আদারওয়াইজ তুমি যদি বাড়িতে একা একা প্রিপারেশান করতে চাও তাহলে অনেক সময় হয় আমরা যে ধুর এটা এখন ভালো লাগছে না, ও কালকে পড়ে নেবো, কিন্তু সেইটা করতে গিয়ে কী হয় একটু গাফিলতি হয়ে যায়।
ইনস্টিটিউটে ভর্তি হলে কী হবে, তাদের সঙ্গে তাল মেলাতে গিয়ে তোমার সেই গাফিলতিটা তুমি যদি একদিন করেও দাও, পরের দিন তুমি তোমাকে মেকআপ করতেই হবে, নাহলে তুমি তাদের সঙ্গে পিছিয়ে পড়বে। তো এইটা একটা কোথাও সামহাও মাথায় কাজ করে, কিন্তু স্টিল যাদের পক্ষে এই 4,000 টাকাও অ্যাফোর্ড করা সম্ভব নয়, তোমাদের জন্য একটা প্ল্যান আমার আছে। আমি মাসখানেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ড্রপারদের একটা স্টাডি প্ল্যান সংক্রান্ত, অবশ্যই শুধুমাত্র এই কেমিস্ট্রির উপর জন্য, কারণ ফিজিক্স বা বায়োলজির প্ল্যান বানানোর মতন ক্ষমতা আমার নেই। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যাওয়ার আগে শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে, অনেক লোকজন এখন তোমরা পাবে আশেপাশে যারা তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য রেডি, যে ফালতু 1 বছর পড়ছিস হবে না, এবছর যখন হয়নি তুই পাবি না নিট ফিট, ওই সব ছেড়ে দে, বিএসসি পড়, অমুক তমুক বা অন্য কিছু কর। এই সমস্ত নেগেটিভিটি যাদের মধ্যে রয়েছে, যারা তোমার মধ্যে এই নেগেটিভিটি ইন্ডালজ করতে চাইছে, এই সমস্ত লোকদেরকে একটু দূরে রাখো, এদের সঙ্গে খুব বেশি কন্ট্যাক্ট করো না। পজিটিভ কথা তোমাদেরকে যারা যারা বলবেন তাদেরকে কাছাকাছি রাখো, তাদের কথা শোনো। যদি কখনো কখনো খুব কনফিডেন্স কমে যাচ্ছে বলে মনে হয়, সেই সমস্ত লোকেদের সঙ্গে কথা বলো যারা তোমাকে কনফিডেন্স দেবে, যারা তোমাকে মোটিভেট। যদি কখনো মনে হয় এই বিষয়ে আমি তোমাদেরকে হেল্প করতে পারি, যে কোনো সময় তোমরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে বা আমার ফেসবুকের আমাদের যে পেজ আছে কেম গাইডেন্স পেজ, সেই পেজের ইনবক্সে আমাকে জানাতেই পারো। আমি চেষ্টা করবো আমার মতন করে তোমাদেরকে মোটিভেট করার বা গাইড করার। সবশেষে তোমাদেরকে নিট 2022 এর জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।